এতক্ষণ যে মিউজিকটি শুনছিলেন সেটি কোনো মানুষের তৈরি করা নয়, বরং এটিকে তৈরি করেছে একটি যন্ত্র। স্বাভাবিকভাবে একটি যন্ত্রকে যে কমান্ড দেওয়া হয় এটি ঠিক সেভাবেই কাজ করে। যেমন যদি আপনি একটি যন্ত্রকে ফ্লোর পরিষ্কারের জন্য প্রোগ্রাম করেন, তবে এটি শুধু এটাই করতে পারবে। যদি কখনো এটাকে দিয়ে জামা কাপড় পরিষ্কার করাতে চান, তবে সেটি সম্ভব নয়। কিন্তু যন্ত্রটি যদি ফ্লোর পরিষ্কারের সাথে সাথে জামা কাপড় পরিষ্কার করার কাজটিও নিজেই শিখে নেয়, তবে তখন সেটিকে বলা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শুরুতে যে মিউজিকটি আপনারা শুনেছেন সেটি কীভাবে তৈরি করতে হবে তা যন্ত্রটিকে শিখিয়ে দেওয়া হয়নি, কিন্তু যন্ত্রটি নিজের বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করেছে এই মিউজিকটি। যন্ত্রের এই কৃত্রিম বুদ্ধিমত্তাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্বাভাবিকভাবে দেখতে গেলে এটি হয়তো বেশ অত্যাধুনিক আবিষ্কার, কারণ এক্ষেত্রে যন্ত্রকে বারবার প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটি বিষয় যেটি নিয়ে পৃথিবীর নাম করা বিজ্ঞানীরা বেশ ভয়ে আছেন। চলুন দেখি এর যথাযথ কারণ খুঁজে দেখা যাক। দাবা খেলা একটি বুদ্ধিমত্তার খেলা। এখনো পর্যন্ত যিনি পৃথিবীর সেরা দাবাড়ু তিনি প্রায় কয়েক দশক ধরে তার এই কৌশল আয়ত্ত করেছেন। অথচ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর এই সেরা দাবাড়ুকেও মাত্র কয়েকবারের প্রচেষ্টায় হারিয়ে দিয়েছে। অর্থাৎ এর অর্থ কি দাঁড়ালো একবার ভেবে দেখেছেন? পৃথিবীর কোনো মানুষের পক্ষে আর এই যন্ত্রের সাথে দাবা খেলায় পেরে ওঠা সম্ভব নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু খেলার ক্ষেত্রেই এমন বুদ্ধিমত্তা দেখায়নি, হয়তো ভুলে গেছেন, তাই আরও একবার মনে করিয়ে দিই। এতক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি শুনছেন সেটিও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই তৈরি। এবং এই মিউজিকটিও চলুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমন গিটার বাজাতে পারে সেটা দেখা যাক। এই ড্রামের বাজনাটিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই তৈরি। সবশেষে শুনুন এই পিয়ানোর আওয়াজ। পিয়ানোর আওয়াজটা মানুষের তৈরি পিয়ানো সুরের তুলনায় ততটা ভালো না হলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে এই সুরটি তৈরি করেছে তা অবাক করার মতো। আসলে এই সুরটি কোনো পিয়ানোর নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনভাবে ওয়েভ তৈরি করেছে যাতে এটি শুনতে একটি পিয়ানোর মতোই লাগে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পক্ষে পৃথিবীর যে কোনো সুরই তৈরি করা সম্ভব, যার অর্থ মানুষ এক্ষেত্রেও যন্ত্র থেকে পিছিয়ে পড়ল। এবং জানলে অবাক হবেন যে যন্ত্র কবিতা লেখারও চেষ্টা করেছে। When I in dreams behold thy fairest shade, whose shade in dreams doth wake thou sleeping morn, the daytime shadow of my love betrayed, lends hideous night to dreaming's form. অর্থ করলে বুঝতে পারবেন কবিতাটি বেশ হাস্যকর, কারণ ছন্দ এবং অর্থে এখানে কোনো মিল নেই। তবে বর্তমানে নিউজ পেপারের আর্টিকেল লেখার কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বহুলভাবে ব্যবহার করা হচ্ছে। ভিডিওটি পজ করে এই আর্টিকেল দুটি পড়ে দেখুন, বুঝতে পারলেন কি এদের মধ্যে কোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লেখা? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেক্সট টু স্পিচের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। টেক্সট টু স্পিচ কি তা হয়তো প্রায় সকলেরই জানা আছে। Many of you have likely played around with text-to-speech engines. You input some text and then a voice will read it aloud. এক্ষেত্রে একজন মানুষকে অসংখ্য ওয়ার্ড এবং সেন্টেন্স পড়িয়ে তার রেকর্ড করে নেওয়া হয়, তারপর স্ক্রিনে যা লেখা হয় সে অনুসারে তার ভয়েস বাজতে থাকে। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়টিও শিখে নিয়েছে। প্রথম ভয়েসটি মানুষের এবং দ্বিতীয় ভয়েসটি যন্ত্রের। The Blue Lagoon is a 1980 American romance and adventure film directed by Randall Kleiser. The Blue Lagoon is a 1980 American romance and adventure film directed by Randall Kleiser. Aspects of the sublime in English poetry and painting, 1770 to 1850.
Aspects of the sublime in English poetry and painting. খেয়াল করলেন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উচ্চারণের ক্ষেত্রে মানুষের তুলনায় বেশি দক্ষ এবং এটি এমনকি মানুষের ইমোশনকেও নকল করতে শিখে গেছে It was better to say, yeah, you're still the man, but then if that's in any society, you did the thing and get okay, the gate, so I'm pretty, I'm, twas, that's... Finally, you neck out. Referee, so again, they're playing, but our house is... যদিও মানুষও নতুন কিছু শিখতে বেশ দক্ষ ছোট বাচ্চারা প্রথমে দাঁড়াতে শেখে তারপর হাঁটতে দৌড়াতে এবং আরও অনেক কঠিন কিছু নিজে থেকেই শিখে নেয় কিন্তু যন্ত্রের সাথে মানুষের পার্থক্যটা এখানেই শুধুমাত্র হাঁটা থেকে দৌড়ানো শিখতেই মানুষের প্রায় বছর খানেক লেগে যায় অথচ যন্ত্রের ক্ষেত্রে মাত্র হাতে গোনা কয়েক মিনিটের প্রয়োজন এবং মানুষের শেখার ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত সীমাবদ্ধতা আছে কারণ মানুষের ব্রেনের আকার নির্দিষ্ট কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এ ধরনের কোনো সীমাবদ্ধতা নেই তাই সবকিছু যদি এভাবেই চলতে থাকে তবে যন্ত্র হয়ে উঠবে মানুষের থেকে অধিক বুদ্ধিমত্তার অধিকারী মানুষ পৃথিবীর যাবতীয় প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারে কারণ মানুষ তার থেকে অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন কিন্তু বানর বা অন্য প্রাণী আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না কারণ তারা আমাদের থেকে কম বুদ্ধিমত্তার অর্থাৎ হিসাবটা খুবই স্বাভাবিক কম বুদ্ধিমত্তার কোনো প্রাণীর পক্ষে অধিক বুদ্ধিমত্তার কাউকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাই সে অনুসারে যন্ত্র যদি মানুষের চেয়ে অধিক বুদ্ধিমত্তার হয়ে ওঠে তবে তার মানুষের নিয়ন্ত্রণে থাকবে না আর এটাই সবচেয়ে বড় ভাবনার বিষয় যা নিয়ে বড় বড় বিজ্ঞানীরা চিন্তিত এখনো পর্যন্ত দেখানো উদাহরণগুলোর মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে মানুষের চেয়ে অধিক বুদ্ধিমত্তা অর্জন করা অসম্ভব কোনো কিছু নয় তাহলে যদি এই যন্ত্রগুলো মানুষের চেয়ে অধিক বুদ্ধিমত্তার হয়ে ওঠে এবং মানুষের নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তবে মানুষের ভবিষ্যৎ তখন কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখুন আমরা যদি মাটিতে কোথাও কোনো কাজ করার সময় পিঁপড়ের একটি কলোনি আমাদের বাধা প্রদান করে তবে এমন দয়াবান খুব কমই আছেন যারা সম্পূর্ণ পিঁপড়ার কলোনিটাকেই পায়ের নিচে না পিষে এড়িয়ে যাবেন কারণ যেহেতু তারা কম বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের পক্ষে তাদের বোঝানো সম্ভব নয় যে তোমরা এখান থেকে চলে যাও আমরা এখানে কাজ করতে এসেছি এবং কোনো উপায় না দেখে অবশ্যই তাদেরকে মেরে ফেলতে হবে এবং সত্যি কথা বলতে যদি যন্ত্র মানুষের নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তবে সেক্ষেত্রেও এই একই ঘটনা ঘটবে আমাদেরকেও এভাবে পিষে ফেলতে তারা কোনো দ্বিধা করবে না কিন্তু অনেকেই আবার মনে করেছেন বায়োলজিক্যালভাবে প্রকৃতি থেকে যা আমরা শিখেছি তা সব কিছু যন্ত্রের মধ্যে দেওয়া সম্ভব নয় তাই যা ভাবা হচ্ছে তা হয়তো নাও ঘটতে পারে কিন্তু এখনও পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেসব দক্ষতা আমরা দেখেছি তা হয়তো এই ধ্বংসের দিকেই সায় দেয় তবে আসলে কী ঘটতে পারে ভবিষ্যতে তা যেন শুধু ভবিষ্যতই জানে যাই হোক এ বিষয়ে আপনার মতামত শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করুন বন্ধুদের সাথে এ বিষয়ে তাদেরও মতামত জানতে সবশেষে নতুন চ্যানেল হিসেবে আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা জোগাতে ভুলবেন না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই ধন্যবাদ